হযরত ওমর আস্তে আস্তে করে তাবুর ভিতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কে? ভিতর থেকে কাঁদো কাঁদো কণ্ঠে একজন মহিলা বলছেন, আমি একজন নারী, তুমি কে? হযরত ওমর বলছেন, আমি একজন পথিক। হযরত ওমর বলছেন, আমি ভিতরে ঢুকতে পারি? বলছে, অবশ্যই তুমি এসো। হযরত ওমর ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখছেন একজন অন্ধ মহিলা, স্বামী নেই, কাপড় চোপড় ভালো পরানো নেই, দুটো বকরির বাচ্চা আছে, দুটো বাচ্চা ছেলে তাদের বাড়িতে আছে, অসহায় দুস্থ। হযরত ওমর গিয়ে বলছেন, তোমাদের বাড়িতে প্রতিদিন কে আসে মা? কে? বলছে, তোমারই মতো একজন আসে, তাকে আমি চিনি না, দু চোখে অন্ধ আমি। তখন হযরত ওমর এই কথা জিজ্ঞেস করার পরে আবার বলছেন, লোকটা প্রতিদিন এসে তোমাদের বাড়িতে কি করে? তখন মহিলাটা বলছেন, প্রতিদিন আসার পরে আমাদের বকরিগুলো দুধ দহন করে দেয়, আর আমি যে কাপড়ে পেচ্ছাপ পায়খানা নোংরা করি ওইগুলো সব প্রতিদিন কেচে দেয়, আর আমাদের বাচ্চাগুলো রান্না বান্না সব কিছু করে দেয়, আর আমাদের ছাগলের পেচ্ছাপ পায়খানা যা কিছু ময়লা আবর্জনা হয় প্রত্যেক দিন ব্যাগের ভিতরে করে নিয়ে পাহাড়ের অন্য আর এক সাইডে ফেলে দেয়। হযরত ওমর এত জোরে কাঁদলেন, টুকরে টুকরে কেঁদে বলছেন, মা তুমি কি জানো এই লোকটা কে যে প্রতিদিন তোমার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করে, তুমি জানো কে? মহিলা বলছে, আমি জানি না, আমি জানি একটা পথিক। হযরত ওমর তখন বলছেন, মা এটা মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার! হযরত আবু বকর মসজিদে ফজরের নামাজের পরে বসে আছেন, হযরত ওমর জিজ্ঞাসা করে বলছেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বড় বিপদে ফেলে দিলেন আমাদেরকে, আপনি ফজরের নামাজের পরে প্রতিদিন যে বৃদ্ধার সেবা যত্ন করেন, আপনার অনুপস্থিতিতে আপনার অবর্তমানে যদি কেউ খলিফার পদে যদি নিযুক্ত হয় আর এই দায়িত্ব যদি পালন না করে তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমর ভাই শোনো, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি যে আল্লাহ যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার এরিয়ার ভিতরে পাহাড়ের এক সাইডে একজন বৃদ্ধা অন্ধ মহিলা না খেতে পেয়ে তাবুর ভিতরে মারা যাচ্ছিল, আবু বকর তুমি কেন তার খোঁজ নাওনি? আমি আবু বকর আল্লাহকে এত ভয় করি, ওই জন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পরে তার পেচ্ছাপ পায়খানা তার খাদ্য খাবার সব ব্যবস্থা করে দিয়ে তবে আবার নিজের কাজ করি। আল্লাহু আকবার! শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান ভাই, মায়েরা যারা আছেন শুধু একটু আল্লাহর হয়ে যান, কেন আপনি বেপর্দাতে ঘোরেন কেন? আপনি তো মা, আপনি জানেন আপনার এই পেটটার কত দাম, এই পেট আপনার দেখা যায় মাঝে সাঝে, আপনি জানেন এই পেট কত দাম আপনার, আপনার এই পেটে জন্মগ্রহণ করেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারই এই পেটের ভিতরে ছিল আদম নবী, আপনারই পেটের ভিতরে ছিল ইমাম আহমদ বিন হাম্বাল, আপনারই পেটের ভিতরে ছিল ইমাম বুখারী, আপনার এই পেটের ভিতরে ছিল মমতাজুল ইসলাম, আমি আজকে আপনার সামনে এসেছি, আপনার পেটটা কত দামি আপনি জানেন? আপনি এই পেট খুলে বেড়াচ্ছেন, পর্দা পরিচিতা নেই, বেহায়ার মতো রাস্তাঘাটে চলছেন, আপনি জানেন যে আপনার এই মুখটার কত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও হাদিসটা ঠিক নয় আর ইউটিউবওয়ালারা এই হাদিসটা কেউ যেন দিবে না, শুধু গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এটা বলতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুলু নাজরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু নাজরাতান হাজ্জাতান ফাকালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, কোন নারী পুরুষ যদি তার মায়ের দিকে একবার করুণার দৃষ্টিতে তাকিয়ে যদি বলে মা, রাসূলুল্লাহ বলছেন তার একবার হজের সমান নাকি দেওয়া হয়, কেউ সুবহানাল্লাহ বলবেন না, হাদিস ঠিক নয়, হাদিস ঠিক নয়, কিন্তু গুরুত্বটা কত দেখো, তুমি জানো যে তোমার মুখ দেখলে মমতা জন্ম হয়, তুমি জানো যে তোমার দ্বারা তো একটা পুরুষ মানুষ তার সমস্ত পাপকাজ তোমার মাধ্যমে বেঁচে থাকে,
তুমি জানো যে সারা পৃথিবীতে যত বিপ্লব যত ইতিহাস সারা পৃথিবীতে যত দামি বিশাল সাহিত্যিক পণ্ডিত ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর ব্যারিস্টার সব তোমাদের পেট থেকে বার হয়েছে মা একটু সাবধানে চলুন একদম উল্টো পাল্টা করিয়েন না শুধু একটু আল্লাহর হয়ে যান আপনার কাছে বিনীত অনুরোধ ভাই একটু আপনি আল্লাহর হয়ে আপনি একবার এক সপ্তাহ আপনি আল্লাহর হয়ে দেখুন আল্লাহ আপনার কতটা সাপোর্ট করছে দেখুন আপনি একটা সপ্তাহ দেখুন রমজান মানে একটা অনুষ্ঠান চলে গেছে রমজান মাসে তাই না নামাজ পড়ার খুব ধুম উঠেছিল এখন আর হচ্ছে হচ্ছে না ভাই বিনীত অনুরোধ সব জায়গাতে দেখছি মসজিদের উন্নতি কল্পে জলসা ঈদগার উন্নতি কল্পে জলসা মাদ্রাসার উন্নতি কল্পে কবরস্থানের উন্নতি কল্পে জলসা তাই না তা নামাজিদের উন্নতি কল্পে একবার জলসা দিলে হয় না হ্যাঁ বারে বারে মসজিদের উন্নতি বলছে কবরস্থানের উন্নতি আর ওই কবরস্থ উন্নতি করে কি করবে হ্যাঁ মার্বেল পাথর লাগিয়ে শুবে নাকি ওখানে ওর উন্নতি করার কি আছে অন্যরকম মাটি দিয়ে পুঁতে দিলে হবে ওখানে উন্নতির কি আছে আরে পাগল ওখানে গিয়ে যে প্রশ্নের সম্মুখীন হবে ওখানে গিয়ে তুমি যে বিপদে পড়ে যাবে ওই বিপদের উন্নতি কল্পে জলসা দাও কি হবে কবরের উন্নতি কল্পে জলসা করে একদম আজে বাজে করিয়েন না খুব সাবধান দশটা লোক বলুন তো যে আজকে থেকে আমি পাঁচ অক্ত নামাজ ধরে গেলাম দশটা লোক বলুন হাত তুলুন কে নামাজ পড়েন আপনি ও নামাজ পড়ে তো হাত তুলেছে কেন আমার মাদ্রাসা একটা এটা বলি সব সময় মাদ্রাসা একটা লোক এসেছে আমার তো মহিলা মাদ্রাসা আছে এটা আপনারা জানেন মেয়েদের মাদ্রাসা দিনাজপুরেরও অনেক মেয়ে থাকে আমাদের ওখানে তা মাদ্রাসা একদিন বসে আছি তা একটা লোক এসে আমাকে বলছে হুজুর আপনি কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখেছেন কেমন প্রশ্ন রে ভাই মেয়ে ছেলে মুখ দেখবো না রাস্তাঘাটে বাসে ট্রেনে সব সময় মেয়ে ছেলে দেখছি তাই তো আপনার হুজুর মানুষ মেয়ে ছেলে দেখছেন আর আমি সাধারণ লোক আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি আমি তখন আশ্চর্য হয়ে গেলাম জি এমন পুরুষ মানুষ জীবনে নারীর মুখ দেখেনি বলছে না আমি তখন ভাবছি তারে ফেরেস্তা মনে আমার মাদ্রাসাতেই এসছে মনে মনে ভাবছি মাদ্রাসায় তো সবসময় থাকতে পারি না ব্যস্ত থাকি তো অজুখানাতে জোহরের সময় অজু করতে বসেছি ও বসেছে মেহমানদের অজুখানা আছে আমি অজু করতে বসছি ও দেখছি চশমাটা খুলছে তখন দেখছি লোকটা অন্ধ আমি বললাম ভাই তোর তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নাই তুই দেখবি কেমন করে তোর মেশিন থাকবে তবে তো দেখবি মেয়ে ছেলে দেখার আচ্ছা বলুন তো ও যদি এখন বলে জীবনে মেয়ে ছেলে দেখিনি এটা কোনো বাহাদুরি বাহাদুরি বলুন কোনো বাহাদুরি নেই একটা চোখওয়ালা লোক যদি বলতো জীবনে দেখিনি তারা বাহাদুরি তাই না ও হাত তুলছে কেন ও তো নামাজি একটা বেনামাজি তুলুন যে আমি মসজিদে যাই না আজকে থেকে পাঁচ অক্ত ধরে যাবে ইনশাল্লাহ আছেন কেউ হ্যাঁ দেখুন নামাজের ব্যাপারে কত কথা বললাম না অনেক রকম ভাবে আলোচনা করলাম কি করলাম অনেক দিকে জান্নাত জাহান্নাম ভালো মন্দ সব বললাম না আচ্ছা আপনাদের তাও মন গলেনি না তার মানে বুঝে নিতে হবে যে আপনার ইমানে পোকা লেগে গেছে কি বললাম বুঝলেন জমিন আগর পাথর হতো বারিশ সে কে হোগা দিল আগর পাথর হতো তকরির সে কে হোগা জমিন যদি পাথর হয়ে যায় হাজার বছর যাবৎ যদি সেখানে বৃষ্টি হয় তবু এক ফোঁটা হিলিয়ে সেখানে কাদা করা যাবে না পাথর পানি শোষণ করে না আর মানুষের হৃদয় যদি পাথর হয়ে যায় মমতাজুল ইসলাম তো দূরের কথা এখানে যদি স্বয়ং হযরত মুহাম্মদ এসেও যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখে তবুও মানুষ মানবে না মানবে মানবে না একটা লোক বলুন দেখি যে আজকে থেকে আপনারা তো হাত তুলেছিলেন প্রথমেই যে আপনি যা কথা বলবেন দশটা মানবো বলেছিলেন না হ্যাঁ অনেক লোক তো একটা বলুন যে আজকে থেকে পাঁচ অক্ত নামাজটা মসজিদে ধরে যাবে ইনশাল্লাহ
যত টাকা লাগে নিয়ে এলো দান করে দেব, কিন্তু নামাজ পড়বো না। মায়েরা যারা আছেন পড়ছেন তো, সারাদিন টিভি রেডিও নিয়ে বসে আছে, নামাজ পড়ুন মা, আপনার বাঁচার অবস্থা খুব খারাপ, বিনীত অনুরোধ অন্তত পক্ষে নামাজটা পড়ুন। আর স্বামীর কাছে প্রেম ভালোবাসা দিয়ে সব কিছু আদায় করা যায়, তা স্বামীকে একটু পাঁচক তো নামাজটা ধরানো যায় না? হ্যাঁ, এটা যদি না দাও মায়ের ঘরে পালাবো, এটা যদি না দাও তাহলে রান্না করতে পারবো না, এটা যদি না দাও তাহলে ওই আমি ওইদিকে শোবো, তোমার কাছে থাকবো না, অনেক অভিনয় করা যায়। কই এটা কই মা তুমি বলতে পারলে না, এই তুমি যদি নামাজ না পড়ো এক সপ্তাহ মায়ের বাড়ি গিয়ে আসবো না, অন্তত এইটা বলে একবার নামাজটা ধরাও, তুমি নাকি পাবে অর্ধেক অর্ধেক। ও তো নিজেই পড়ে না, তাহলে ধরাবে কি করে? নিজেই ওর গাড়ির চাকা জাম, নিজেই পড়ে না। আল্লাহ, এটা একটা ঈদগাহের জন্য জলসা, উন্নতি কল্পে, তাই তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী দিনে চেষ্টা করবেন যে কি করে মানুষ সংশোধন করা যায়, মুসল্লি কি করে বাড়ে, এই জন্য জলসা করবেন। এটা ওটা এ করে কোনো লাভ নেই, সমস্ত জায়গা মসজিদের উন্নতি কল্পে জলসা, শুধু টাইলস বসাচ্ছে, মার্বেল বসাচ্ছে, অত যেদিকে ইমানের কোনো উন্নতি নেই। আছে নাই? চলে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, একই জমিতে বারবার চাষ দেবো না, একই জমিতে বারবার চাষ দিলে অসুবিধা আছে। খুব বিনীত অনুরোধ যে আপনি ঈদগাহের জন্যে, আপনারা দেখলাম একজন 20,000 দিয়েছেন, একজন মহিলা দিয়েছেন কি বেওয়া 10,000। তা আমি তো ভালো আদায় করি না বা করতে পারি না, আগে খুব করেছি এখন আর করি না, আগে শুরু করে করে বলতাম এখন আর বলি না, অনেক কিছু চেঞ্জ করে দিয়েছি, আর কদিন পরে আরও কিছু চেঞ্জ হবে, কারণ আমি চাইছি যে হাদিস কোরআন নয় আমি তার থেকে দূরে থাকবো। এক, আগে গান গেয়ে 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 আদায় করা হতো না, আর এমন করে গান গেয়ে দোয়া করছে যে মনে হয় যে জান্নাত আর জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় গুঁতো মেরে ঢোকাতে হচ্ছে। আবার দোয়া সিস্টেম যে 10 টাকা দিয়েছে মোটামুটি, মানে অর্ধেক রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে আসছে, আর যে 4,000 তাকে একদম ঠেলে ঢুকিয়ে দিয়ে আসছে। বক্তারা এরকম দোয়া করছে কি করছে না? অথচ হাদিসে প্রকাশ